সাবস্ক্রাইব করুন মাল্টি গাইড চ্যানেল আর নোটিফিকেশন অল করে বেল আইকনে ক্লিক করুন লেটেস্ট গাইড ভিডিও সবার আগে দেখার জন্য। নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ, স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে আমার মাল্টি গাইড চ্যানেলে। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা কথা বলবো পোলিও কার্ড সম্বন্ধে। অর্থাৎ বন্ধুরা, আমাদের বাড়িতে যখন কোনো মহিলা মা হতে যান বা মা হতে চলেছেন, এই সময় কিন্তু আমাদের হেলথ সেন্টার থেকে একটি করে কার্ড দেওয়া হয়, যেগুলোকে আমরা পোলিও কার্ড বলে থাকি। তো সেই কার্ড যদি আপনার কোনো কারণে হারিয়ে গিয়ে থাকে বা নষ্ট হয়ে যায়, তাহলে আপনি সেই কার্ডকে অনলাইন থেকে ডাউনলোড করবেন কিভাবে। হ্যাঁ বন্ধুরা, এরকমই একটি টপিক নিয়ে আজকে আমরা কথা বলবো। তো বন্ধুরা, এটি হলো ICDS এর একটি ব্যাপার। তো এই ICDS সম্বন্ধে যদি আরো ভিডিও আপনারা পেতে চান বা বিস্তারিতভাবে অনেক কিছু জানতে চান, তাহলে অবশ্যই আমি নিচে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব ICDS থেকে বিভিন্ন ধরনের খবর নিয়ে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, শুরু করব আজকের ভিডিও। তাহলে অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গাইড ভিডিও। তো বন্ধুরা, সবার আগে আমরা চলে যাব গুগলে, এবং গুগলে যাওয়ার পর আমরা সার্চ করব ICDS। সার্চ করার পর আপনি এরকম একটি ওয়েবসাইট আপনি পেয়ে যাবেন, ICDS_WCD.NIC.IN। তো আপনি এই ওয়েবসাইটটিকে ওপেন করুন। ওপেন করার পর দেখুন বন্ধুরা, বাঁ দিকে একটি আপনি মেনু পাচ্ছেন। এই মেনুতে দেখুন এখানে একটি অপশান আছে, গ্রোথ মনিটরিং অ্যান্ড প্রমোশন। তো আপনি এই অপশানে চলে যান, এবং যাওয়ার পর আপনি ডান দিকে পাবেন অপশান নিউ মাদার অ্যান্ড চাইল্ড প্রোটেকশন কার্ড। তো আপনি এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন বন্ধুরা, এখানে একটি সেকেন্ড অপশান আছে, MHA কার্ড 1। তো আপনি এই অপশানে ক্লিক করুন, এবং ক্লিক করার সাথে সাথে আপনার কাছে ডাউনলোড অপশান এসে যাবে। আপনি ওকে করে ডাউনলোড করে নেবেন, এবং ডাউনলোড করার পর আপনি ওপেন করুন ফাইলটিকে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওপেন করার সাথে সাথে আমার কাছে কিন্তু ডাউনলোড হয়ে গেছে ফার্স্ট পেজ। তো এবার আমরা সেকেন্ড পেজকে ডাউনলোড করব। তো আমরা আবারও চলে যাব সেই পেজে, এবং যাওয়ার পর আমরা MHA কার্ড 2 এই অপশানে আমরা ক্লিক করব, এবং ক্লিক করার সাথে সাথে আবারও এটি ডাউনলোড হয়ে যাবে। তো চলুন আমি এটিকে ওপেন করে দেখি। তো দেখুন বন্ধুরা, ওপেন করার সাথে সাথে আমার কাছে সেকেন্ড পেজ এসে গেছে। তো এই দুটি ফাইলকে আপনি ডাউনলোড করুন, এবং ডাউনলোড করার পর এগুলোকে আপনি নিয়ে যান কোনো প্রিন্টিং সেন্টারে বা ল্যাবে। সেখানে গিয়ে আপনি 12x18 সাইজের একটি পেপার পাওয়া যায়, সেই পেপারে 300 GSM এ আপনি প্রিন্ট করিয়ে নিন ডবল সাইড করে। তো তারপর যদি আপনার জেরক্স কপি থাকে, যেটি আপনার আগে পুরনো ছিল, সেখানে আপনি সমস্ত নাম্বার পেয়ে যাবেন। সেখান থেকে নাম্বারগুলো দেখে এখানে ফিল আপ করে নিন, তাহলে এটা আপনার অরিজিনাল কার্ডের মতো হয়ে যাবে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আবারও বলছি, এই ICDS সম্বন্ধে যদি আপনাদের বিস্তারিত জানার থাকে, তাহলে অবশ্যই আমি নিচে কমেন্ট করবেন যে আপনারা কী কী বিষয়ে জানতে চাইছেন। আমি খুঁজে বার করার চেষ্টা করব আপনাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর, আর সেই উত্তর নিয়ে আমি ভিডিও তৈরি করে আপনাদের সামনে অবশ্যই পরিবেশন করব। তো আশা করছি বন্ধুরা, এই ভিডিও থেকে আপনাদের একটু হলেও উপকার হয়েছে। যদি আপনি মনে করেন যে হ্যাঁ, আপনার 1% হলেও উপকার হয়েছে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর এই ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার বা নতুন এসে থাকেন আর এই ধরনের গাইড ভিডিও সবার আগে দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল মাল্টি গাইডকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও নিচে থাকা এই সাবস্ক্রাইব অপশানে ক্লিক করে, আর যদি আপনি সাবস্ক্রাইব করেই থাকেন, তাহলে পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করুন, কারণ আমি আপনার জন্য রোজই কিছু না কিছু গাইড ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। এখনকার মতো এই পর্যন্তই বন্ধুরা, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের এই ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।